হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত মুভি বাংলাতে। আমি সই, আর এখন আমি রিভিউ করব খুদা হাফিজ, যেটা ডিজনি প্লাস হটস্টারে অলরেডি রিলিজ হয়ে গেছে আজকে। তো আসুন জেনে নিই এই সিনেমার কাহিনী এবং টেকনিক্যাল খুঁটিনাটি এবং সিনেমাটি কেমন হয়েছে। গল্পের প্রেক্ষাপট দেখানো হয়েছে 2007-08 রিসেশনের সময়ে, যেখানে নিউ লিওয়েডস কাপেল সমীর এবং নার্গিস এবং সমীরের চাকরি চলে গেছে। তাই তারা ঠিক করে দুজনে একসাথে চাকরি করবে এবং নোমানে তারা জবের জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে দেয়। ভাগ্যবশত দুজনেরই চাকরি নোমানে হয়ে যায়, বাট সমস্যা হলো নার্গিসের প্রথম ডাক আসে, তার 6 দিন পর সমীরের ডাক আসে। নার্গিসকে সমীরের 6 দিন আগে যেতে হবে এবং চাকরিতে জয়েন করতে হবে। নার্গিস সেই মতো 6 দিন আগেই নোমান রওনা দেয় এবং দুর্ভাগ্যবশত একটা হিউম্যান ট্রাফিকিং এর জালে ফেঁসে যায় এবং তাকে জোর করে প্রস্টিটিউশনে নামানোর চেষ্টা করা হয়। এইদিকে সমীর জানতে পারে তার স্ত্রী নিখোঁজ হয়ে গেছেন এবং 6 দিন পরে সে যখন নোমান যায় তখন তার স্ত্রীকে সে খুঁজতে থাকে। এরপর গোটা সিনেমাতেই দেখানো হয়েছে সমীরের স্ত্রী খোঁজার পর্ব। সে কি তার স্ত্রীকে খুঁজে পাবে, আর এই স্ত্রী খোঁজার জন্য তাকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে, তাকে কোন কোন পাহাড় ডিঙুতে হবে, সবকিছুই আপনারা জানতে পারবেন খুদা হাফিজ সিনেমাটিতে, যেটা ডিজনি প্লাস হটস্টারে অ্যাভেলেবেল। এই সিনেমার গল্প লিখেছেন ফারুক কাবির, যার গল্প লেখার ধরনটা খুব ভালো, সিনেমার প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত আপনাকে এনগেজ করে রাখে। এই সিনেমার পরিচালনাও করেছেন ফারুক কাবির, যার ডিরেকশন ঠিকঠাক। খুদা হাফিজ সিনেমাটির সিনেমাটোগ্রাফি করেছেন জিতেন হরমিত সিং, তার সিনেমাটোগ্রাফি খুবই ভালো। আর সন্দীপ ফ্রান্সিসের এডিটিং খুব সুন্দর, তিনি এই সিনেমাটির রান টাইম দিয়েছেন 2 ঘন্টা 14 মিনিট, কিন্তু 15 থেকে 20 মিনিট যদি এই সিনেমাটি ছোট হতো তাহলে খুব সুন্দর হতো। তাছাড়াও ওভারঅল সিনেমাটা ভালো। খুদা হাফিজ সিনেমার গানগুলো অতটা পপুলার না হলেও সিনেমার গানগুলো দেখতে এবং শুনতে খুব ভালো। এই সিনেমার সঙ্গীত দিয়েছেন মিঠুন, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন আমার মহিলে, যার ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব সুন্দর। এবার আসি অভিনয়ের প্রশ্নে। এই সিনেমায় আন্নু কাপুর একজন ট্যাক্সি ড্রাইভারের ভূমিকায় অভিনয় করেছেন এবং সিনেমা শুরু হওয়ার কিছুক্ষণ পরে তার এন্ট্রি হয়। তিনি যতক্ষণ স্ক্রিনে থাকেন তার পারফরমেন্সে তিনি দর্শককে মাতিয়ে দিয়ে যান। বিদ্যুৎ জামওয়াল ঠিকঠাক অভিনয় করেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় তার অ্যাক্টিং এর সমস্যা আছে, কিন্তু সেগুলো তাকে ইম্প্রুভ করতে হবে। বাট তার যে লাস্ট সিনেমা ইয়ারি ছিল সেখান থেকে অনেক ভালো তিনি অভিনয় করেছেন এই সিনেমাটিতে। শিবলেখা অভিনয়ের চরিত্রটা ছোট, তার স্ক্রিন স্পেস অনেক কম, কিন্তু যতটুকুই তিনি পেয়েছেন তার মধ্যে তিনি দমদার অ্যাক্টিং করেছেন এবং তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি বলিউডে রাজ করতে এসেছেন, আমরা একটা ভালো অভিনেত্রী শিবলেখা অভিনয়ের মধ্যে দিয়ে পেতে চলেছি। এছাড়া অন্যান্য চরিত্রে যারা আছে তারা ঠিকঠাক কাজ করেছেন। ওভারঅল এই সিনেমাটা একটা ইমোশনাল এন্টারটেনার হিসেবে আপনারা ধরতে পারেন এবং বিদ্যুৎ জামওয়ালের ফ্যানরা এই সিনেমাটির মাধ্যমে বিদ্যুৎ জামওয়ালকে আবার কামব্যাক করতে দেখতে পারেন। একটা হাজবেন্ড ওয়াইফের ইমোশনাল টাচ এই সিনেমাটিতে দেওয়া হয়েছে। সিনেমাটিতে অ্যাকশন আছে, কিন্তু যখন প্রয়োজন তখনই অ্যাকশন আছে। বিদ্যুৎ জামওয়ালের সিনেমা বলে এই নয় যে যখন খুশি অ্যাকশন চলে আসবে এই সিনেমাটিতে। এই সিনেমাটিকে আমি 5 এর মধ্যে 3 স্টার দেবো। আর একটা সারপ্রাইজ আছে ক্লাইম্যাক্সে, যেটা আপনাদের মাথা পুরো ঘুরিয়ে দেবে এবং টুইস্টটা খুবই সুন্দর। তাই আমি বারবার বলবো ক্লাইম্যাক্সটা মিস করবেন না, ডিজনি প্লাস হটস্টারে যান এই সিনেমাটি দেখুন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তারা আমাকে কমেন্ট সেকশনে জানান তাদের কেমন লেগেছে, তাদের কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে। আর এই রিভিউ ভিডিওটির মধ্যে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।